Good morning, everyone. How are you? Hope you all are fine. Today we will read our computer book. So open your computer screen book and page number 9. আমরা বিভিন্ন ফিল্ডে কিভাবে কম্পিউটারকে ইউজ করি সেই সম্পর্কে আমরা জানছিলাম। আজকে যেটা আমরা জানব সাইন্টিফিক রিসার্চেস মানে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার কাজে আমরা কিভাবে কম্পিউটারকে ইউজ করি সেটা আমরা আজকে জানব। দেখো, কিপিং রেকর্ডস অফ ওয়েদার ফোরকাস্ট মানে কি আবহাওয়ার পূর্বাভাসের রেকর্ড রাখার জন্য আমরা কম্পিউটারকে ইউজ করে থাকি। প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট স্পেস অ্যান্ড স্যাটেলাইটস মানে কি মহাকাশ এবং উপগ্রহের সম্পর্কে তথ্য প্রদান করতে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। ফর সেন্ডিং রকেটস ইনটু স্পেস মহাকাশে রকেট পাঠানোর জন্য আমরা কম্পিউটারের সাহায্য নিই। ফর কন্ট্রোলিং মিসাইলস অ্যান্ড রকেটস কি বলেছে, ক্ষেপণাস্ত্র এবং রকেটকে কন্ট্রোল করার জন্য আমরা কম্পিউটারের সাহায্য নিই। দেখো, কম্পিউটার্স আর অলসো হেল্পফুল ইন সার্চিং ইনফরমেশন রিগার্ডিং ডিফারেন্ট স্কিলস সাচ অ্যাজ রাইটিং, কুকিং এটসেট্রা। কি বলেছে, কম্পিউটার বিভিন্ন বিষয়ের লেখার কাজে, রান্নার কাজে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সন্ধান করার কাজে ভীষণভাবে আমাদেরকে সাহায্য করে। তাহলে বোঝা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির জন্য, রান্না করার মতন বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য আমাদেরকে কে দেয়, কম্পিউটার দেয়। এরপর পরের পেজে এসো, দেখো কি বলেছে। টাইপস অফ কম্পিউটার্স কম্পিউটারের প্রকার মানে বিভিন্ন রকমের কম্পিউটার আমরা ইউজ করে থাকি সেটা আমরা এবার জানব। দেখো, নাও এ ডেজ পিপল আর ইউজিং ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার্স কি বলছে, এখনকার দিনের মানুষজনেরা কম্পিউটারের বিভিন্ন রকমের কম্পিউটার ব্যবহার করে থাকে। অ্যাকর্ডিং টু দেওয়ার নিড অ্যান্ড চয়েস তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী তারা বিভিন্ন রকমের কম্পিউটার ব্যবহার করে থাকে।